আসসালামু আলাইকুম। আজকে আমরা বেআইনি সমাবেশ নিয়ে কথা বলবো। তাহলে শব্দটার নাম কি? বেআইনি সমাবেশ। এখন কখন বেআইনি সমাবেশ হবে, কতজনে বেআইনি সমাবেশ হবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পাঁচ বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ হয়, কতজন ব্যক্তি বলেন? পাঁচ বা ততোধিক ব্যক্তি নিয়ে বেআইনি সমাবেশ হয়। এখন বেআইনি সমাবেশের একটা বিষয় হচ্ছে উপস্থিতি। বেআইনি সমাবেশের প্রধানতম উপাদান কি বলেন? উপস্থিতি। কোনো পূর্ব পরিকল্পনা নাই, অর্থাৎ কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে। আমরা এখানে সবাই কি একটা আইনি সমাবেশে বসে না? আমরা বৈধ সমাবেশে বসে না? কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের এই সমাবেশের যদি একজন ব্যক্তি কোনো দাঙ্গা হাঙ্গামা বা উগ্রতা দেখায়, যে কোনো মুহূর্তে এই সমাবেশটা কী হয়ে যেতে পারে বলে? বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে। তাহলে যেখানে যেখানে আমরা বেআইনি সমাবেশ শব্দটা পাবো, সেখানে সেখানে আমরা পাঁচ বা ততোধিক ব্যক্তি লিখবো। তাহলে বেআইনি সমাবেশ সমান সমান পাঁচ বা ততোধিক ব্যক্তি লিখি। বেআইনি সমাবেশ সমান সমান পাঁচ বা ততোধিক ব্যক্তি। যারা আমার লাইভটি দেখছেন, লাইভটি শুনতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং লাইভটি শেয়ার করে দেবেন। বেআইনি সমাবেশ সমান সমান পাঁচ বা ততোধিক ব্যক্তি। তাহলে কতজনে বেআইনি সমাবেশ হবে? তাহলে আমরা লিখি, তাহলে বেআইনি সমাবেশের সর্বনিম্ন সংখ্যা কত যদি বলি আমরা? পাঁচজন। আর সর্বোচ্চ সংখ্যা কত? অসংখ্য। তাহলে আমরা লিখি পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে তখনই বেআইনি সমাবেশ বলা যায়। পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে তখনই বেআইনি সমাবেশ বলা যায় যখন উক্ত সমাবেশের কোনো ব্যক্তি বেআইনি কোনো কাজ করে, বা বেআইনি কাজ করার উদ্যোগ নেয়, বা অনিষ্ট করে উদ্যোগ নেয় বা অনিষ্ট করে হ্যাঁ অনিষ্ট করে বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বা অপরাধ অনিষ্ট করে বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বা অপরাধজনক বল প্রয়োগ করার চেষ্টা করে তাহলে দেখেন বেআইনি সমাবেশ কতজন নিয়ে হচ্ছে? পাঁচজন নিয়ে হচ্ছে। এখন এই পাঁচজন বেআইনি সমাবেশের উপাদান আছে পাঁচটি। পাঁচজন বেআইনি সমাবেশের উপাদান আছে কয়টি? পাঁচটি, এবং এটা 141 ধারাতে বলা আছে। এখন 141 এবং 143 ধারা আমি পাশাপাশি পড়াবো। এই কারণে পড়াবো, 141 আর 43-এর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে যেটা আমরা অনেকে মিলিয়ে ফেলি। তাহলে আমরা লিখব যে 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা, 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম জসিম ভাই, অনেক ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দেবেন। 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা এবং 143 ধারাতে বেআইনি সমাবেশের শাস্তি বলা হয়েছে। স্লাইডটা দেন। এবং 143 ধারায় বেআইনি সমাবেশের শাস্তি সম্পর্কে বলা হয়েছে।
তাহলে বেআইনি সমাবেশের উপাদান কয়টি? কয়টি শর্ত পূরণ করতে হবে বেআইনি সমাবেশের? পাঁচটি। তাহলে 141 ধারাতে পাঁচটি উপাদান দিয়ে বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। কয়টি উপাদান? পাঁচটি উপাদান দিয়ে, এবং যা আমরা শর্ট করে পড়ে ফেলেছি। 141 ধারাতে পাঁচটি উপাদান দিয়ে বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। বেআইনি সমাবেশের 141 ধারাতে পাঁচটি উপাদান দিয়ে বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। রিল্যাক্স। ১৪৩ ধারাতে বেআইনি সমাবেশের শাস্তি প্রদান করা হয়েছে। ১৪৩ ধারাতে বেআইনি সমাবেশের শাস্তি প্রদান করা হয়েছে। বেআইনি সমাবেশের শাস্তি 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, কিন্তু বেআইনি সমাবেশের শাস্তি 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ছয় মাস হইলে উভয় দণ্ড বাধ্যতামূলক হয় না, উচিত না তাই? আচ্ছা, এখন একটা ঘটনা হয়েছে। শাহিন ভাই আমাকে বলতেছে যে আমি নাকি কেরাসিন তেল। বলতেন স্যার আপনি কেরাসিন তেল। বললাম কেন? কয় আপনার স্যার আগুন জ্বলে না। আরে এক সপ্তাহ নাই, এতে আগুন জ্বলে না আমি ছাড়া। বলতেছে আপনি কেরাসিন তেল। আমি বললাম তাহলে আগুন তাড়াতাড়ি লাগান, পুড়ে যাই। ভাল লাগতেছে এখন? হ্যাঁ, ঠিক আছে। দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে বেআইনি সমাবেশের শাস্তি কত ধারাতে আছে, বেআইনি সমাবেশের সংজ্ঞা কত ধারাতে আছে, বেআইনি সমাবেশের সর্বোচ্চ শাস্তি কি বলা হয়েছে, সশ্রম, বেআইনি সমাবেশের সর্বনিম্ন শাস্তি কি বলা হয়েছে, 6 মাসের বিনাশ্রম, আর সে বেআইনি সমাবেশ শাস্তি বলা হয়েছে 6 মাসের সশ্রম বা বিনাশ্রম। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর? বিশাল ব্যাপার, আর কি বোঝানো লাগবে। তাহলে বিশেষ দুশ্চব্য লেখেন, বিশেষ, হ্যাঁ, দুশ্চব্য। যে যে কোনো আইনি সমাবেশ, যে কোনো আইনি সমাবেশ, যে কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে, যে কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। বেআইনি সমাবেশে, যে কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। লিখেছি মাই ডিয়ার, যে কোনো আইনি সমাবেশ বলেন। এখন আমরা এখানে সবাই একত্রিত হয়েছে, আমাদের কি একত্রিত হওয়ার জন্য একটা সময় ছিল না? আমরা একত্রিত হয়েছি, এখন আমি নিচে হই হুল্লা শুনতেছি। নিচে কি হচ্ছে? হই হুল্লাটা আমার উপরে এসে উপস্থিত হয়েছে, হই হুল্লা হচ্ছে। তার মানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে। কি হচ্ছে বলেন? যখন আইনি সমাবেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে তখন তাকে আমরা কি বলে বলবো বলেন? অর্থাৎ বেআইনি সমাবেশে আপনার উপস্থিতিই হচ্ছে বিষয়, বেআইনি সমাবেশে আপনার কি উপস্থিতিই হচ্ছে বিষয়। এখানে আপনার অংশগ্রহণের প্রয়োজন নাই। আপনি একটা জায়গায় বাদাম খাচ্ছেন বসে বসে, আর ওই সমাবেশের মধ্যে একজন আপনার হচ্ছে হাঙ্গামা তৈরি করছে, শান্তি শৃঙ্খলা কি করছে, নষ্ট করছে। আপনি বাদাম খাওয়াটাও, ওই বাদাম ওইখানে বসে খাওয়াটাও অপরাধ হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ যে কোনো আইনি সমাবেশে আপনার যদি কোনো অংশগ্রহণও না থাকে, বেআইনি সমাবেশে আপনার যদি কি বলেন অংশগ্রহণও না থাকে, ওই সমাবেশের যে কোনো একজনের কাজ আপনাকে মাথা পেতে নিতে হবে।
আমি বোঝাতে পারছি কথাগুলো? তাহলে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমানভাবে দোষী সাব্যস্ত হবে। আমরা লিখে নেই কথাটা, বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য, বেআইনি সমাবেশের, বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমানভাবে দোষী সাব্যস্ত হবে। ওকে, রিল্যাক্স। তাহলে আমরা এই যে যৌথ দায়ে আমরা কিছু কথা পড়েছিলাম, যৌথ দায়, যৌথ দায় বেআইনি সমাবেশও কি একটা যৌথ দায়ের মধ্যে পড়ে না? যৌথ দায়ে আমরা একটা কথা পড়েছিলাম, মনে আছে? যে যৌথ দায়ে প্রত্যেক সদস্য সমানভাবে কি হয়, দোষী সাব্যস্ত হয়। তাই এটাও একটা যৌথ দায়ের মধ্যে পড়ে না বেআইনি সমাবেশটা? তাহলে আমরা, আমাদের মনে আছে যৌথ হয় কতজনে? সর্বনিম্ন দুইজনে যৌথ হয়। তাহলে আমাদের তাহলে হচ্ছে অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন সর্বনিম্ন কতজন ছিল? কমন অবজেক্টে সর্বনিম্ন কতজন ছিল? আর বেআইনি সমাবেশে সর্বনিম্ন কতজন ছিল? পাঁচজন। তার মানে কমন অবজেক্ট হতে গেলে আমাদের অবশ্যই একটা বেআইনি সমাবেশ হতে হবে, মনে আছে না? পড়ে আসছি। আর আমাদের জনসাধারণ কতজনে হবে, মনে আছে? দশজনে, সর্বনিম্ন দশজনে জনসাধারণ হবে। সর্বনিম্ন হচ্ছে দুইজনে বেআইনি সমাবেশ হবে, সর্বনিম্ন সরি পাঁচজনে, সর্বনিম্ন দুইজনে হচ্ছে যৌথ রায়, অভিন্ন অভিপ্রায়, কমন ইন্টেনশন হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই দুইজন দুইজন থেকে কিন্তু প্রশ্ন একটা হতে পারে। তাহলে বেআইনি সমাবেশ সমান সমান কতজন? পাইপ পারি, ধারা ১৪২, হ্যাঁ, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে, অস্ত্রে সজ্জিত হয়ে, মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করলে ৪৪, আচ্ছা ১৪৪ হবে, যাবো 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 যাবো, মারাত্মক অস্ত্র ১৪৪ লেখেন, হ্যাঁ, মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করলে, মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করলে এ শাস্তি ২ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, ২ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এ শাস্তি তারপর কি হইতে পারে বলেন? শাস্তি অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। কারণ আমরা পড়েছি ৭ থেকে ও হয় অর্থদণ্ড বাধ্যতামূলক হয়, কিন্তু ৭ এর নিচে যত শাস্তি আছে অর্থাৎ ৩ বছর ২ বছর ১ বছর ৬ মাস এগুলোর সাথে উভয় দণ্ড বাধ্যতামূলক হবে। হ্যাঁ, অর্থদণ্ড তো থাকবেই এবং উভয় দণ্ড কি হবে? বাধ্যতামূলক হবে। আর উভয় দণ্ড বাধ্যতামূলক হইলে অর বা অথবা লিখতে হয়, এটা আমরা কিন্তু পড়েছি। তাহলে আমরা ২ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, ঠিক আছে না শারমিন? কি অস্ত্র বলেন? এই মারাত্মক অস্ত্র বললে চোখের সামনে কিন্তু মনে হয় যে মানে বিরাট কিছু, মানে AK-47, তারপর হচ্ছে পিস্তল দেবেন, তারপর হচ্ছে কামান, তারপর কি বলে বলেন, মানে বিশাল কিছু মনে হয়, চাকু, তরোয়াল, সিন্দাবাদের সেই সুলেমানি তরোয়াল, এগুলো মারাত্মক অস্ত্র মনে হয়। কিন্তু মারাত্মক যে কোনো বস্তু যে কোনো মুহূর্তে মারাত্মক অস্ত্র হয়ে যেতে পারে। কীভাবে মারাত্মক অস্ত্র হতে পারে দেখেন, মারাত্মক অস্ত্র বলতে বুঝিয়েছে কর্তনযোগ্য যে কোনো বস্তু, কর্তনযোগ্য যে কোনো বস্তু কি হয়ে যেতে পারে বলেন? মারাত্মক অস্ত্র হয়ে যেতে পারে। এখন কর্তনযোগ্য যে কোনো বস্তু বলতে আমি ইটও বুঝি। একটা আঙ্গুলের উপরে যদি একটা ইট সুন্দর করে রাখা, তারপর ভালো করে একটা স্যাঁসা দেওয়া যায়, তাহলে কর্তন হবে না? মনে হচ্ছে না হবে? তাহলে ওইটা কি তখন মারাত্মক অস্ত্র হইতে পারে না? পারে। আচ্ছা, তারপর ধরেন আমি একটা বেলেট কি যে কোনো মুহূর্তে কি হতে পারে বলেন? মারাত্মক অস্ত্র। তো কর্তনযোগ্য যে কোনো বস্তু বলতে আপনার, কর্তনযোগ্য যে কোনো বস্তু বলতে আমি দাও বুঝতে পারি, দা বুঝতে পারি, ধারালো যে কোনো কেচি,
তারপর ধারালো যে কোনো জিনিস হতে পারে, কর্তনযোগ্য যে কোনো বস্তু। আমি একটা মুভি দেখেছিলাম আপনার, মানে খুব মানে ভয়ঙ্কর মুভি, কিন্তু ভিলেন খুব নর্মালভাবে মরে যায়। মানে আমি খুব ফেড আপ হয়ে গেছি যে এত ভয়ঙ্কর মুভিতে ভিলেন আসতে আসতেই 15-16 জন ভিলেন দেখানো হয়ে গেছে, মেন ভিলেন দেখাইতে। সে মারা যায় ছোট্ট একটা কাঁচের টুকরায়, ছোট্ট একটা কি টুকরায় মারা যায় বলেন? কাঁচের টুকরায় মারা যায়। তার মানে কাঁচটাকে এরকম করে রাখে আর ওইটা গলার ভিতরে ঢুকে যায়, এই একটা সিনেই মারা যায়। আমি মারামারি হবে, এই হবে, সেই হবে বুঝছি, এমন এক মারাত্মক অস্ত্র দিয়ে তাকে মানে ঘায়েল করেছে নায়ক, যে বোঝাই যায় না যে আসলে আপনি কি ভাবছেন। আমার হাতে কি বলেন তো, কাঁচের টুকরো আছে, কিন্তু মারাত্মক অস্ত্র। ওরে বাপরে বাপ, কলম তো ভয়ঙ্কর মারাত্মক অস্ত্র। একটা কলম যদি কাছে থাকতো, আর আগে আমরা যখন মানে বালক ছিলাম তখন এক ধরনের কলম পাওয়া যাইতো, এখন আর কলম নাই, স্টিলের ডাকনা থাকতে আপনার এই জায়গাটা, ওইটা ঘইষা টইষা সুন্দর কইরা বাঁকা কইরা একটা মারাত্মক অস্ত্র বানাই ফেলতাম। তার মানে যে কোনো বিষয়, যে কোনো জিনিস মারাত্মক অস্ত্র হইতে পারে, যেটা দিয়ে কি করা যাবে বলেন? কর্তনযোগ্য। কর্তন কি বুঝছেন? হালকা কাইটে ফেলা যাবে। এরপর উত্তপ্ত যে কোনো বস্তু কি হইতে পারে বলেন? উত্তপ্ত যে কোনো বস্তু। এখন উত্তপ্ত বস্তু বলতে আমার কাছে খুন্তি খুন্তি লাগে। হ্যাঁ, একদম হালকা দিয়ে দিলেই হবে, উত্তপ্ত যে কোনো বস্তু। তাহলে উত্তপ্ত হয় কি দিয়ে? আগুন দিয়ে। উত্তপ্ত হয় কি দিয়ে বলেন? আগুন দিয়ে। তাহলে আগুন একটা মারাত্মক অস্ত্র। আগুন কি হতে পারে বলেন? মারাত্মক অস্ত্র হতে পারে। উত্তপ্ত যে কোনো বস্তু কি হতে পারে? মারাত্মক অস্ত্র হইতে পারে। এখন যা তাপ দিলে গলে যায়, এইটাও কি হইতে পারে? মারাত্মক অস্ত্র হইতে পারে। তাহলে আমার কাছে একটা পাথরও মারাত্মক অস্ত্র মনে হয়। পাথরটাকে গরম দিয়ে যদি হালকা করে পিঠে চাইপে ধরতে পারেন, সেটাও মারাত্মক অস্ত্র। আর যদি মাথায় বাড়ি মারতে পারেন, সেটাও কি হইতে পারে? যে কোনো মুহূর্তে মারাত্মক অস্ত্র হইতে পারে। আমরা কিন্তু মারাত্মক অস্ত্র চিনছি, কারণ মারাত্মক অস্ত্র আমাদের খুন খারাপইতেও লাগবে, আমাদের চুরি ডাকাতি ছিনতাইতে লাগবে, দাঙ্গা হাঙ্গামাতেও আমাদের কি লাগবে? মারাত্মক অস্ত্র লাগবে। আমরা মারাত্মক অস্ত্র কিন্তু চিনতে হবে। তাহলে আগুন পাইলাম, আর কি পাইলাম বলেন? কর্তনযোগ্য যে কোনো বিষ। 20 টাকা দিয়ে বিষ কিনে খাই, যদি কাউকে খাওয়াই দিই তাইলেই কিন্তু হয়ে যাবে। সানডে মানডে কি 20 টাকার বিষে কিছু হয় না। এখানে চারমিন বলতে স্যার 20 টাকার বিষে কিচ্ছু হবে না, আর তো দামি বিষ খাওয়াইতে হবে, ইঁদুরও মারে না। ওর অভিজ্ঞতা থাক আর না থাক, ও বলছে এটাই রাইট। তার মানে বিষ যা গিলে ফেললে বা খেয়ে ফেললে রক্তের সাথে মিশে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে, বিষ একটা কি হইতে পারে বলেন? এই শুনতে ইজি লাগতেছে, কিন্তু খুব সহজ সহজ লাগতেছে। তার মানে কর্তনযোগ্য যে কোনো যন্ত্র কল্পনায় বাড়ায় নেন, আগুন বা উত্তপ্ত বস্তু কল্পনায় বাড়ান যে কতখানি উত্তপ্ত হইতে পারে, তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেন, মারাত্মক গরম পানি, মারাত্মক গরম পানি, ডগ স্টিক হট ওয়াটার, ঠিক আছে, 100% চুল্লি তো আসবেই, 100% বিষ মারাত্মক অস্ত্র। এবং কীটনাশক যদি আপনাকে একটু খাইয়ে দেওয়া হয় সেক্ষেত্রে মারাত্মক অস্ত্রের ব্যবহার হবে, অ্যাসিড হবে। মজার বিষয়, আগুন, পানি, বাতাস মারাত্মক অস্ত্র বলেন কি কি? আগুন, পানি, বাতাস। এখন হিটলার সাহেবের একটা চেম্বার ছিল, গ্যাস চেম্বার, আপনারা কি জানেন এই বিষয়ে? নাকি বলেন হিটলারের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই? একটা একটা গ্যাস চেম্বার ছিল, যার মধ্যে ঢুকায় দিলে এক ধরনের বিষাক্ত গ্যাস দিয়ে দিত, নিঃশ্বাস নিতে পারত না মানুষ। বিষাক্ত গ্যাস নিলে কি হয়ে যেত? মারা যেত। তার মানে বাতাস কি একটা মারাত্মক অস্ত্র হতে পারে না? বাতাস আরও ভয়ঙ্কর মারাত্মক অস্ত্র হতে পারে। ভালো আছেন না? মনে হইতেছে আপনাকে আমি দেখি না, মনে দুইজন। প্রেম ভালোবাসা বেশি, ঠিক আছে। বাতাস কিভাবে মারাত্মক অস্ত্র হয় দেখেন, সিরিঞ্জের ব্যবহার করে, ফাঁকা সিরিঞ্জ নিয়ে আপনি যদি কোনো রোগে পুশ করেন ফাঁকা বাতাসটা,
এমনভাবে রক্ত জমাট বেঁধে মারা যায় মানুষ যে পোস্টমর্টম রিপোর্টেও একসময় ধরা যেত না ব্যাপারটা, যে সে আসলে এই আপনার ফাঁকা সিরিঞ্জের বাতাসে সে মারা গিয়েছে। তার মানে বাতাসও কী হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে কী হতে পারে বলেন, মারাত্মক অস্ত্র হতে পারে। তাহলে আমরা মারাত্মক অস্ত্রটা এবার একটু গুছায় লিখি, যে মারাত্মক অস্ত্র বলতে বুঝায় মারাত্মক অস্ত্র, মারাত্মক অস্ত্র লেখে ফেলাইছে শারমিন, ও বলতে বুঝায় আগুন বা উত্তপ্ত যে কোনো বস্তু, আগুন বা উত্তপ্ত উত্তপ্ত বস্তু। ওকে, বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ওই যে বিস্ফোরক মানে বোমা টোমা যা আছে আর কি, হ্যাঁ আগ্নেয়াস্ত্র, গুলি পিস্তল, গুলি পিস্তল, কর্তনযোগ্য যে কোনো বস্তু, এইবার বেলেট লেখেন এরপরে, কর্তনযোগ্য যে কোনো বস্তু, কর্তনযোগ্য যে কোনো বস্তু, আয়ু বলি ভাই সাতক্ষীরা থেকে দেখছেন, ফরিদ ভাই ঠাকুরগাঁও থেকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দেবেন। মারাত্মক অস্ত্রের মধ্যে আরি বাপরে বাপ, ঠিক আছে চেয়ার টেবিলের আতল। তাহলে কি বলেন কি কি লিখেছি, কি কাগজ, আগুন কি বলতেছেন বলেন, আগুন বা উত্তপ্ত যে কোনো বস্তু বা বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, তারপর কর্তনযোগ্য যে কোনো বস্তু, হ্যাঁ ওরে বাপ রে বাপ, বেলেট সুরিকাশি ইত্যাদি দিয়ে দেশে কর্তনযোগ্য যে কোনো বস্তুতে, ওর ব্যবহার শিখছে, ও বিষ বিষ, ওরে বাবা বিষ, বা ধুতরা পাতা, ধুতরা পাতা খুব ইম্পর্টেন্ট, ধুতরা ধুত ধুতরা ধুতরা, আরে বাবা খাওয়াই দেবো না লেখেন ধুত, বেশি খাওয়াইলে মারা যাবে, আর তখন তো আসলে এগুলো বের করার সিস্টেম ছিল না, ছোট বাচ্চারা দুধটা নিয়ে খেয়ে মারা যাইতো, ধুতরা পাতা। এখন তো চিকিৎসা ব্যবস্থা বাড়ছে, বিষ খেলেও মাঝে মাঝে বাঁচে তাই না, যা গিলে ফেললে, যা গিলে ফেললে অথবা যা গিলে ফেললে রক্তের সাথে মিশে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে, যা খিলে গিলে ফেললে অথবা যা গিলে ফেললে রক্তের সাথে, হ্যাঁ রক্তের সাথে মিশে গিয়ে, মিশে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে, হ্যাঁ মারাত্মক ক্ষতি করতে পারে, বিষাক্ত গ্যাস, বিষাক্ত গ্যাস অথবা যা নিঃশ্বাস নিলে জীবনের ঝুঁকি হতে পারে, যা নিঃশ্বাস নিলে জীবনের, হ্যাঁ নিঃশ্বাস নিঃশ্বাস জীবনের, তাহলে একটা কি কোলবালিশ কি মারাত্মক অস্ত্র হইতে পারে, তার মানে কমন সেন্স কাজে লাগাইতে হবে, মারাত্মক অস্ত্র জিনিসটা কি, খালি হাতে না মেরে ধরেন কোনো কিছু নিয়ে যদি মারে ওইটাই যে কোনো মুহূর্তে কী হয়ে যাবে বলেন, একটা কলমও ভয়ঙ্কর মারাত্মক অস্ত্র হয়ে যেতে পারে,
একটা সুতাও মারাত্মক হয়ে দিবেন, অস্বাভাবিক না, লাইলনের সুতা দিয়ে পেঁচায় মানুষ মেরে ফেলছে দেখছি আমি, এগুলো ক্রাইম পেট্রোলে দেখায়। একটা রুমাল, এই যে ঠক জাতিরা যে আপনার রুমাল দিয়ে মেরে ফেলছে পেঁচা, একটা রুমালও যে কোনো মুহূর্তে মারাত্মক অস্ত্র হইতে পারে, একটা গামছা যে কোনো মুহূর্তে কি হইতে পারে মারাত্মক অস্ত্র হইতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি না একটা কথা, যে আগুন পানি বায়ুর ব্যবহার, হ্যাঁ আগুন পানি, হ্যাঁ আগুন পানি বায়ু বস্তুর ব্যবহার, ব্যবহার যদি কোনো বিকৃত রুচি ঘটায়, বিকৃত রুচি ঘটায়, বিকৃত রুচি ঘটায়, বিকৃত রুচি ঘটায় বা প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে কোনো অবস্থার সৃষ্টি করে, অবস্থার 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 সৃষ্টি করে, তা মারাত্মক অস্ত্র বলে, তা মারাত্মক অস্ত্র বলে গণ্য হবে, জঘন্য, না 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 ওইটা না, হুম গণ্য হবে, গণ্য হবে। মাই ডিয়ার, স্বাভাবিক নিয়ম হচ্ছে আমার হাত হাতের জায়গায় থাকবে এবং কোনো কাটা ছেঁড়া থাকবে না। স্বাভাবিক নিয়ম হচ্ছে আমি শ্বাস প্রশ্বাস কি নিতে পারবো, স্বাভাবিকভাবে নিতে পারবো, এটাই প্রকৃতিক নিয়ম। আর এই প্রকৃতিক নিয়মের বাইরে যদি কোনো অবস্থার সৃষ্টি করে কোনো অস্ত্র, কোনো বস্তু, কোনো দ্রব্য, সেক্ষেত্রে আমি তাকে কি বলবো বলেন, মারাত্মক অস্ত্র বলবো। আমি ঘুমায় থাকলে পা সোজা টান টান থাকবে, এটাই স্বাভাবিক, স্বাভাবিক না, অস্বাভাবিক হইতে পারে। আমি তখন ঢাকায় নতুন আসছে, তো এক জায়গায় পড়াই ছোট্ট দুইটা বাচ্চা, তো পড়াচ্ছি, তারা এত দুষ্ট মানে পড়বেই না, আপনাদের থেকেও এক কাঠি সরেস, মানে পড়বেই না। এখন গেলেই দেখি ঘুমের একটা ভান করে, মানে সন্ধ্যার সময় পড়াইতে যাই গেলেই তারা ঘুমায়। এখন তিন দিন ধরে সহ্য করা যায়, চতুর্থ দিন যে বলতেছে এরা তো ঘুমায় না, বলতেছে না এরা ঘুমাচ্ছে স্যার, আর ঢাকা শহরের যে বাড়িওয়ালার মারা তারা একটু মানে সিরিয়াস হয় সন্তানদের ব্যাপারে, ছেলে একটু ঘুমাক, তো ঘুমাচ্ছে স্যার ঘুমাচ্ছে। আমি বলছি না ওরা তো ঘুমায় না, দেখেন না ঘুমাইলে এক পা জায়গায় ঘুমাই আমরা, সাথে সাথে দুইটা শিশু হচ্ছে এক পা উঠায় দিছে, মানে এরা এত ঘুমাচ্ছে, দেখছেন না যে ঘুমাইলে এক পা উপরে থাকে আমাদের সবার, তা যদি কোনো কারণে এরকম এক পা উপরে উঠে যায় তার মানে বালিশ চাপা পড়েছে, ধরে নিতে হবে। স্বাভাবিক নিয়ম হচ্ছে দুই পাখি সোজা টান টান করে ঘুমাবো, যখন দেখা যাবে কোনো বিকৃতভাবে এই শরীরটা পড়ে আছে ধরে নিতে হবে যে দেখেন মারাত্মক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। আমার হাতে হাতের জায়গায় থাকা উচিত, যদি হাতের জায়গায় না থাকে, এখন এটা কী দিয়ে কাটছে এটা কোনো বিষয় নাই, এটা হচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে আছে, তখন আমরা তাকে কি বলবো বলেন, মারাত্মক অস্ত্র বলবো। আমার আমার এটা কি কি মাথা বলবো, মাথা মাথা মাথার জায়গায় থাকা উচিত, যদি মাথাটা পাশে পুকুরে পড়ে থাকে ধরে নিতে হবে যে একটা মারাত্মক অস্ত্র নিয়েছে, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে সে কোনো বস্তু ব্যবহার করেছে। আর যখনই প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে কোনো কিছু ঘটাবে তখন তাকে আমরা মারাত্মক অস্ত্র বলবো। আপনি কি বুঝছেন মারাত্মক অস্ত্র না হাত দিয়ে কলম দিয়ে বুঝিয়ে দেব, বুঝছেন না না থাকছি ছি। তাহলে আমার মনে হয় অনেক কিছু বলে ফেলছি মারাত্মক অস্ত্র নিয়ে, আর কিছু বলার আমার এখন আপাতত নাই। আমার মনে হয় যে অনেক কিছু বলে ফেলছি, অনেক অনেক কিছু বলে ফেলছি, আর আসলে কিছু বলার নাই। ধারা ধারা কি ৪২, একশো ৪২, শুধু ৪২ না, ধারা একশো ৪২, ধারা একশো ৪২, বেআইনি সমাবেশে যোগদান বা অবস্থান করলে, বেআইনি সমাবেশে যোগদান বা অবস্থান করলে, বেআইনি সমাবেশে যোগদান বা অবস্থান করলে উক্ত সমাবেশের সদস্য বলে গণ্য হবে, উক্ত সমাবেশের সমাবেশের সদস্য বলে গণ্য হবে,
উক্ত সমাবেশের সদস্য বলে গণ্য হবে। একটা কথা, তার মানে বেআইনি সমাবেশে কি আদৌ আপনার পূর্ব পরিকল্পনার প্রয়োজন আছে? কথাটা লিখে নিলে ভালো হয় যে বেআইনি অর্থাৎ বেআইনি সমাবেশে পূর্ব পরিকল্পনার প্রয়োজন নাই, এইটার মধ্যেই লেখেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ বেআইনি সমাবেশে পূর্ব পরিকল্পনার ঠিক আছে বলতে যে পরিকল্পনার প্রয়োজন নাই, কত চমৎকার কথা, তাই না? খালি মাথা জাগাইতেছি, মানে বুঝি আর না বুঝি, ওরে পাপা। ঠিক আছে ঠিক আছে, ধারা 145, ধারা 145, বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরও, ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরও, হ্যাঁ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরও তাতে যোগদান করলে বা অবস্থান করলে মাসুম ভাই অনেক ধন্যবাদ, গুড মর্নিং গোপাল, লাইফে শেয়ার করবেন, যোগদান করলে বা অবস্থান করলে এর শাস্তি 2 বছরের সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, হ্যাঁ 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। ভেঙে লিখি, সমস্যা নাই, আমরা ভেঙে লিখি। এখানে আমাদের আমাদের আছে 2 বছরই আছে, এখানে 6 মাস নাই, জানেন, তাই না? 100% 2 বছর, উনি যেটা বলছে সেটাও রাইট, উনি কোনো টেকনিকের মধ্যে পড়ছে। তার মানে অবস্থান করলে বলছে, আর সেটাও 6 মাস, 100% ঠিক বলছে। আর যদি ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পর অবস্থান করলে তাহলে 2 বছর, উনি সঠিক বলছেন, আপনি বুঝতে ভুল করেছেন, উনিও সঠিক বলেছেন। এখন আমার কথা হইতেছে যে রায়টের কথা শুনছেন, রায়টে কী হয়েছিল বলেন তো? না না, 71-এ রায়ট না, এটা 47, এই যে দাঙ্গা হাঙ্গামা, থ্যাংক ইউ, হিন্দু মুসলমানের একটা দাঙ্গা, কিন্তু আমরা কই রায়ট মানে দেশ বিভাজন, এই রায়টের কারণে কী হয়েছিল বলেন? দেশ বিভাজন হয়েছিল, অর্থাৎ উপমহাদেশের এই মানে ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করা হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলমানদের আলাদা করে পাকিস্তান করা হলো আর হিন্দুদের আলাদা করে ভারত করা হলো। এখন হিন্দুস্তান ভারত করা হয়েছে, ইন্ডিয়া। এখন এই রায়ট বা রায়টিং দাঙ্গা, দাঙ্গাটা কখন হচ্ছে? একটা বেআইনি সমাবেশে আমরা সবাই আসি, বাদাম খাইতেছি বসে বসে, এর মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে বলতে আমি বুঝবো যে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হয় না? এটাকে আমি মনে করলাম হচ্ছে বেআইনি সমাবেশ, কিন্তু দাঙ্গা কখন হবে? আচ্ছা, তাহলে যখন হিংস্রতা বা উগ্রতা মারাত্মক রূপ লাভ করে, যখন হিংস্রতা বা উগ্রতা, লেখেন না প্লিজ, লেখেন না, মারাত্মক রূপ লাভ করে, কীরকম মারাত্মক রূপ লাভ করে? আমি আপনার হচ্ছে প্রেস ক্লাবে মাঝে মাঝে যাই, আমাদের প্রেস ক্লাবে যেতে হয়, আমার মামুন ভাইয়ের
শাহিন ভাইদের প্রেস ক্লাবে মাঝে মাঝে যেতে হয়। প্রেস ক্লাবে যাওয়ার পরে আমাদের এই প্রেস ক্লাবের গেটের পাশে নার্সের শান্তির, যাদের হচ্ছে মানে সর্বোচ্চ শান্তির জায়গা হাসপাতাল, সেই নার্স নার্সে আসছে একটা আন্দোলন নিয়ে। তা আন্দোলন নিয়ে আসছে, খুব দেখতেছি সবাই খুব শান্ত। তারা একটা স্লোগান দিচ্ছে, নার্সদের কিছু হলে জ্বলবে আগুন হাসপাতালে। স্লোগানটা কি বলেন? নার্সদের কিছু হলে জ্বলবে আগুন হাসপাতালে। তা আমি স্লোগান শুনে দাঁড়ায় যাওয়ার মতো একটা অবস্থা, ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা স্লোগান শুনে। ঘুম কাটে না এখনো চোখ থেকে। কাকে বলছি তাও যদি বুঝতে না পারেন তাহলে তো এখনো ঘুমান। হ্যাঁ ঘুমান, বালিশ দেয় একটা। নার্সদের কিছু হলে এখন এই কথা শুনতেছি শরীরের মধ্যেও একটা মানে একটা ভাব, মানে একটা ইমেজ আসে আপনার মিছিল টিছিল শুনলে। এক নার্স খুব উত্তেজিত হয়ে ধরেন একটা গাড়িতে ঢিল মেরে বসতে ওই কথা শুনে, সাথে সাথে ওইটা ডাঙ্গা দাঙ্গায় রূপান্তরিত হয়েছে। এতক্ষণ ধরেন ওইটা একটা সমাবেশ ছিল, এই সমাবেশে যদি একটু হাতাহাতি হইতো ওইটার নাম হইতো বেআইনি সমাবেশ। আর যখন ওই কথা শুনে একটা ঢিল মেরেছে সাথে সাথে দাঙ্গা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? রাইটিংটা কি আমি বুঝাইতে পারছি দাঙ্গাটা কি? আচ্ছা তাহলে লিখি ধারা 146, ধারা 146। এরপর আমি আপনাকে ক্লাসে দেখতে চাই, বাইরে না, ঠিক আছে? কারণ মানে সত্যি সত্যিই খারাপ হবে। আপনি তো থাকেন, আপনি তো আজকে মানে ই হয়ে গেছেন, আপনি তো ক্লাসে থাকেন, কিন্তু এরা চিন্তা করো ওইখানে ফ্যানের বাতাস, ক্লাসের বাইরে বসলে ভালো, মাঝে মাঝে ঘুম হবে, স্লিপিং স্লিপিং হানিমানি ডগো ডগো। ১৪৬ খুব গুরুত্বপূর্ণ ধারা কিন্তু। হ্যাঁ দাঙ্গা বা রায়োটিং, হ্যাঁ এটা কিন্তু আপনার জুডিশিয়ারিতে কয়েকবার এসছে, কয়েকবার আমরা ধরে নিচ্ছি আপনাদের কোনো দিন আসবে না। তাহলে দাঙ্গা হতে গেলে আপনার কয়েকটা জিনিস থাকতে হবে, একটা বেআইনি সমাবেশ হইতে হবে, আর ওই বেআইনি সমাবেশে হিংস্রতা উগ্রতা মারাত্মক রূপ থাকতে হবে। হিংস্রতা উগ্রতার কী থাকতে হবে বলেন? মারাত্মক রূপ থাকতে হবে। হিংস্র বাঘ, সিংহ, হিংস্র মানুষ খুব দেখে দেখে লিখতেছে, ঠিক আছে। তাহলে বেআইনি সমাবেশের, বেআইনি সমাবেশের সদস্যরা, সদস্যরা এই যে বেআইনি সমাবেশের সদস্যরা, তাহলে বেআইনি সমাবেশ সমান সমান কতজন বলেন? তাহলে এইখানে মনে মনে কল্পনা করে নেওয়া যায় না পাঁচ বা ততোধিক ব্যক্তি? তাহলে ওইটা আন্ডারলাইন করে নিচে লেখেন, পাঁচ বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্যরা। তাহলে নিচে আন্ডারলাইন করে লিখবো কত? পাঁচ বা ততোধিক ব্যক্তি। তাহলে বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন হিংস্রতা বা উগ্রতা দেখায়, তখন পাঁচ বা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন হিংস্রতা বা উগ্রতা দেখায় তখন তাকে দাঙ্গা বলে। হ্যাঁ তখন তাকে দাঙ্গা বলে। এখন এই দাঙ্গার মধ্যে কী কী পেয়েছি আমরা বলে? উগ্রতা আর কি? আন্ডারলাইন কাটান। হ্যাঁ হিংস্রতা উগ্রতা,
তাহলে যদি বলা হয় যে ডাঙ্গার সর্বোচ্চ, ওরে বাপরে, তাহলে এই পাঁচ বা ততোধিক ব্যক্তি কি দেখাবে বলেন? হিংস্রতা বা উগ্রতা। যদি বলা হয় তাহলে দাঙ্গার প্রধানতম উপাদান কোনটি? হিংস্রতা উগ্রতা। মাই ডিয়ার, এখানে কিন্তু হাঙ্গামা শব্দটা নাই, এখানে কি নাই বলেন? কিন্তু দাঙ্গার সাথে কিন্তু হাঙ্গামা জড়িত। কেমন কেমন লাগে না? দাঙ্গামার সাথে যদি হাঙ্গামা না করেন তাহলে কিন্তু দাঙ্গা হয় না। কিন্তু এই এই টোটাল সংজ্ঞার মধ্যে কিন্তু হাঙ্গামা শব্দটা নাই, আপনাকে কিন্তু পরীক্ষায় প্রভাবিত করতে পারে। তাহলে আমরা প্রশ্ন লিখি একটা, এখন বুঝাম হাঙ্গামা কইরাই বুঝাইতেছি, দেখেন। প্রশ্ন লিখি একটা, হ্যাঁ প্রশ্ন, কোন বেআইনি সমাবেশ কর্তৃক যে কোনো সদস্য অনুরূপ সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, হ্যাঁ অনুরূপ অনুরূপ সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনুরূপ সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন কোনো হিংস্রতা প্রদর্শন করে তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? ও বাবা, ক দাঙ্গা, খ হাঙ্গামা, গ হিংস্রতা, গ হিংস্রতা, ঘ বৈরিতা। অপশনগুলো লিখে নেন, ভোগবেন কিন্তু। ক দাঙ্গা, খ হাঙ্গামা, গ হিংস্রতা, ঘ বৈরিতা। রীতা যখন বই নিয়ে হাঁটে তখন আমরা তাকে কি বলবো? তাই না? ঠিক আছে, উত্তর কি হবে বলেন? দাঙ্গা হবে। এবার লেখেন দাঙ্গার প্রধানতম উপাদান কি? দাঙ্গার প্রধানতম উপাদান কোনটি? লেখেন দ্বিতীয় প্রশ্ন, দাঙ্গার প্রধানতম উপাদান কি? দাঙ্গার প্রধানতম উপাদান কি? ওকে রিল্যাক্স, সেম অপশন, সবই সেম অপশন। ক আছে দাঙ্গা, খ আছে হাঙ্গামা, গ আছে হিংস্রতা, ঘ আছে বৈরিতা। দেখেন ধাক্কা খাইছেন না একটা? এইমাত্র কিন্তু বলে যাচ্ছি, কত কিছু বলে যাওয়ার পরও কি হালকা দুর্ঘটনা থাকবে না বাবা? এই কেন এরকম মনে হয় যে যে প্রশ্নকর্তা এরকম হবে? তাহলে কি হবে উত্তর বলেন? হিংস্রতা। এখানে কিন্তু ধাক্কা খাওয়ার মতো একটা প্রশ্ন আছে, এবং এটা কিন্তু এসেছে, প্রশ্নটা পরীক্ষায় কিন্তু এসেছে, একটাও কিন্তু আমার বানানো প্রশ্ন না। উগ্রতা দিলে উগ্রতা দিতাম, কিন্তু এইভাবেই প্রশ্নটা এসেছে। শুধু এক জায়গায় খেলে আমি একটা বাড়তি শব্দ ইউজ করেছি, ওই যে বৈরিতা শব্দটা আমি খালি ইউজ করেছি, ওই জায়গায় অন্য কোনো কিছু ছিল আর কি। যাই হোক, তাহলে যদি প্রশ্ন আসে এরকম যে দাঙ্গা হাঙ্গামায় কয়টা শব্দ আছে, না মানে দাঙ্গায় দাঙ্গার সংজ্ঞায় কয়টা শব্দ আছে যদি প্রশ্ন হয়, একদম পিড়াময় আর উত্তর দিতে চায়, পিড়াময় একদম। এই ধরনের প্রশ্ন জীবনও হবে না। হাঙ্গামার দাঙ্গার সংজ্ঞায় কয়টা শব্দ আছে যদি এই ধরনের প্রশ্ন জীবনে হওয়ার কথা না, কিন্তু আপনাদের কিছু ভাই বোনের দ্বারা এই শব্দ কয়টা কয়টা আছে কয়টা গুইনাও প্রশ্ন বানায়। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? এই ধরনের প্রশ্ন কিন্তু আদৌ হওয়া সম্ভব না, হইলে এই ধরনের মানসম্মত প্রশ্ন হবে। উপাদান টুপাদানও বুঝি না বাবা, দাঙ্গা দাঙ্গার সংজ্ঞায়
146 ধারার সংখ্যায় কয়টি বর্ণ দিয়ে গঠিত হয়েছে? আদৌ এই ধরনের প্রশ্ন হওয়া সম্ভব না, কিন্তু আপনারা তাও পড়ে লাইতে চান। দয়া করে এই জায়গাগুলো আপনারা যেগুলো ভুল হয় সেই জায়গাগুলো ঠিক করেন, লাইন গুইনেন না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দয়া করে লাইন গুইনেন না, লাইন গুনলে কিন্তু জীবন শেষ। আমি কিন্তু লাইনের ব্যাপারে বলছিলাম যে আমার এক ভাই বলতেছে যে কোম্পানি আইনের 74 পৃষ্ঠায় দেখেন, সে 74 ধারা কইতে পারে, কয় কি 74 পৃষ্ঠায় দেখেন। পরে আমি সেমিনার থেকে বের হয়ে বলতেছি, ভাই 74 পৃষ্ঠায় দেখতে বলছেন কেন? এই কোন বইয়ের 74 পৃষ্ঠা, কোন লেখক? আরে এটা ধরো না, এটা ধরো না, জনগণ তো আর ওই সময় বোঝে নাই, এটা ধরো না, এটা ধরো না। হ্যাঁ, এই ধরনের রেফারেন্সের পিছনে দৌড়াইয়েন না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দয়া করে এই প্রশ্নটা দেখেন, স্লিপ কাটবে ম্যাক্সিমাম মানুষ, কিন্তু সে চলে যাচ্ছে কয়টা লাইন আছে, কয়টা অর্থ আছে, কি আছে। এবং ফেসবুকেও পড়া, এই যে আমি লাইভে আছি তারপরে বলি, ফেসবুকেও পড়া এই কারণে পড়া উচিত না যে আজকে আপনি যেটা নতুন শিখেছেন সেইটা যে আপনার বন্ধু পোস্ট দিয়ে দেয়, মানে যেটা সে নতুন শিখেছে সেইটা সে কি করে পোস্ট দেয়, মনে করে আয় তো আজকে শিখছি আর তো কেউ পারে না, এটা একটু দিয়ে দেয়, কেউ পারে কি না, মনে মনে একটা সুখ নেই। কিন্তু আপনার বেসিকটা নাই, তার কিন্তু বেসিক কর করার তারপর সে বাইরে গিয়েছে, কিন্তু আপনার বেসিকও নাই, ওইটাই নেই, আমার জানো কি হবে চিন্তা করতেছেন বসে বসে। দয়া করে এই ধরনের পড়া পড়েন না। আমি খুব ফেড আপ কিছু প্রশ্ন দেখে, যে এই ধরনের প্রশ্ন তো জীবনেও আসার কথা না, আবার কয় পুরনো প্রশ্ন ফোরান কেন? আরে বাবা, পুরনো প্রশ্ন তো থেকে তো 30% প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায়। তার মানে 30% মানে কি 30টা প্রশ্ন থাকবে 2020 সালেও? আমি দেখাইতে পারবো 30টা পুরনো প্রশ্ন ছিল, আমি দেখাইতে পারবো, আমার সাথে আসতে বললেন কাউকে, আমি তো লাইভে কথা বলতেছি। তার মানে পুরনো প্রশ্ন গতানুগতিক প্রশ্নগুলোকে ফেলে নতুন প্রশ্নের দিকে যায় না, বলে সব ইংলিশ আসবে, সব ইংলিশ আসবে। বাবা সব ইংলিশ আসবে মানে কিছু অংশ ইংলিশ আসবে, কিছু অংশ ইংলিশ আসবে, আসবে ইংলিশে আসবে সব। কীভাবে আসতে পারে? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর সেকশন এতে কী বলা আছে, দ্য লিমিটেশন অ্যাক্ট, দ্য ইভিডেন্স অ্যাক্ট। এখন এইগুলো দেখেও যদি ইংলিশ মনে করেন প্রশ্নটা সব ইংলিশ, তাহলে বিপদ। পরীক্ষার হলে কিন্তু এইগুলোকেও অনেক ইংলিশ মনে করে আসছে বিশালে, বিশালে কিন্তু আরে ইংলিশ আর দেখবো না, আরে ব্যথা দেখবোই না এই প্রশ্ন, ইংলিশ আর সে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তাই না? রোমান সংখ্যা আমরা ক্লাস করিয়েছি এখানে, রোমান সংখ্যা পরীক্ষার আগে আগে, আপনারাও করবেন দরকার হলে, কিন্তু ভীতিকর পরিবেশ সৃষ্টি করবেন না, আগে বেসিক ঠিক করেন। কয়টা লাইন আছে না গুনে ধারাটা কি সঠিক জানেন, শাস্তিটা কি সঠিক জানেন। আমি কি বুঝাইতে পারতেছি? দয়া করে সঠিক জানার চেষ্টা করেন, কয়টা লাইন আছে গুনতে গুনতে ধারা নাই, তাইলে কিন্তু শেষ। কয়টা লাইন আছে, কয়টা শব্দ আছে গুনতে গুনতে শাস্তি নাই, তাইলে কিন্তু শেষ। ম্যাডাম বলতেছে, স্যার আপনি একটু সামনে যান, এগুলো আমরা জানি, এগুলো আর বলতে হবে না। ঠিক আছে, ধারা 147, দাঙ্গা শাস্তি 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। দাঙ্গা শাস্তি 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আমি এরপর একটা প্রশ্ন করব, কেউ উত্তর দিবেন না, আপনারা দাগাবেন, আমি দেখতে আসবো। ওকে, এরপর আমি একটা প্রশ্নের উত্তর দেবো, আপনারা প্রশ্নটা দাগায় ডাইকে রাখবেন, কেউ কাউকে দেখাবেন না। দেরি করে আসছেন, আজকে আমাদের খাওয়াবেন সবাইকে। লিখেছি এবার ধারা 148, ধারা 148, মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে দাঙ্গা করলে, মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে, হ্যাঁ মনে হইতেছে কেউ মানে পিস্তল টিস্তল নিয়ে বেআইনি সমাবেশ, আর এখানে মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে দাঙ্গা করলে, আরও পাবেন মারাত্মক অস্ত্র আরও আছে, যত লাগে দেবো, লেখেন। ঠিক আছে, ঠিক আছে, মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে দাঙ্গা করলে এর শাস্তি 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। হ্যাঁ, 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড
একই কথা। এবার কেউ উত্তর দিবেন না, হ্যাঁ দয়া করে কেউ কাউকে প্রভাবিত করবেন না, আমি একটু বুঝতে চাই। প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন, তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা এত লেখা লাগে, তিন দিয়ে টান দেবেন, তারপর লিখবেন অর্থ টান তারপর উভয়। ঠিক আছে, প্রশ্ন, দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? ক তিন বছর, ক তিন বছর। আসেন, বসার জায়গা নাই, একটু আসেন প্লিজ, বসেন, আমাদের আমাদেরই তো লোক আপনি, তাহলে বসেন ভিতরে আসেন। ক তিন বছর, খ দুই বছর, গ ছয় মাস, এই ক খ লিখতেছি আমি, আপনিও ক খ লিখবেন। ক তিন বছর, খ দুই বছর, গ ছয় মাস, ঘ কোনোটি নয়, যার যার মতো দাগান, আমি একটু দেখব। ভেরি গুড, বোঝা যাচ্ছে আজকে শিখে যাবে, দাগানি নাই, রিক্স নেন নাই, নেছেন। বাহ, তিন বছর না, ভেরি গুড, তিন বছর না, ভেরি গুড, বাহ বাহ, ভেরি গুড। তাহলে তিন বছর কে কে দাগিয়েছেন? ভেরি গুড, ভুল হয়েছে, তিন বছর যারা দাগিয়েছেন, তার মানে সর্বোচ্চ দেখে দাঙ্গার দুই বছরই থাকতে হবে, তিন বছরে যাওয়া যাবে না। এই কারণে যাওয়া যাবে না যে মারাত্মক অস্ত্র উল্লেখ করলেই কেবল তিন বছরে যাব, এছাড়া সকল শাস্তি সর্বোচ্চ বর্ণনা করা হয়েছে। আর আমার ভেরি গুড ভেরি গুড শুনে যারা প্রভাবিত হয়েছেন তাদের গেদারতে বলছি যে আমার দ্বারা কেন আর কারো দ্বারা প্রভাবিত হবেন না, এই ব্যাপারে কোনোটি নয় ভাবছেন? এই ধরনের, এই ধরনের মানে নিজের ভিতরে রাখেন, পরীক্ষার তো আপনি দেবেন, জুডিশিয়ারির প্রশ্নের ভুল আপনি যদি ধরেন তাহলে তো মরে যাওয়া উচিত আমার। আপনি এইটা আপনার মধ্যে রাখেন, কারণ আপনার ভিতরে যেটা ঢুকছে ওইটা আমি বের করার ক্ষমতা রাখি না। আপনার এখানে দুই বছর দেওয়া, এখন আপনি যদি বলেন যে ওই কথা আতালতে বিপদে পড়ে যাব, চুজ দ্য বেস্ট অ্যান্সার কি? এখানে কোনোটাই নয় বেস্ট অ্যান্সার হইতে পারে, তাহলে চাইছে কি? এই কারণেই আপনার প্রশ্নটা দেওয়া, কাউরে দেখাইতে নিষেধ করছি, আপনাদের জন্যই করেছি কাজটা। দাঙ্গার সর্বোচ্চ শাস্তি দুই বছর বলা আছে, ঘটা করে বলার দরকার নেই, এখন সর্বোচ্চ দেখলে আরও চিন্তা করেন কেন? চুরির সর্বোচ্চ শাস্তি তিন বছরের উপরে বানাইতে পারবেন, তাহলে সর্বোচ্চ দেখলে কেন সাত বছরে যাব? এগুলা যাব, এখন প্রশ্নে যাব, প্রশ্নের অপশন বলবে, প্রশ্নের উত্তর কি হবে, আপনার যুক্তি বলবে না, লেখেন দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? আবার এখন নতুন প্রশ্ন, দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দেখেন এই এই গোরামি করে কিন্তু ভুল করে আসবেন। লার্নার আমার কথা বুঝতে পারছেন? লার্নার এটা সংশোধন করতে হবে, দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ক দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। চাইনা লাইভটি শেয়ার করবেন, যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করবেন। দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। খ দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এবারে আসেন,
দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। লিখেছি, এবার লিখব ঘ। গুরু। এখন গরু লিখতে কি ওকার লাগে? দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। হ্যাঁ, গ। দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এই কোনোটাই নয় আমি এখন দেব না। তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে উত্তর কি হবে? ক হবে উত্তর। আহা, তারপর উত্তর কি হবে? গ হবে। আহা, তারপর উত্তর ঘ হবে। রিল্যাক্স। তাহলে শাস্তি সর্বোচ্চ বুঝতে গেলে আমরা সশ্রম দিয়ে বুঝব, সর্বনিম্ন বুঝতে গেলে আমরা বিনাশ্রম দিয়ে বুঝব। তাহলে দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কত বছর হবে? দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 2020 সালে প্রতারণার শাস্তি দিয়ে এরকম একটা প্রশ্ন এসেছে। 2020 সালের প্রশ্নে প্রতারণার সর্বোচ্চ শাস্তি চেয়ে এই ধরনের একটা প্রশ্ন এসেছে, আপনারা দেখেন। তার মানে আমরা শুধু জেনে জানার মধ্যে কিন্তু ভুল হচ্ছে, এর নাম সৃজনশীল। উপরে সব উত্তর দেওয়া, তারপর আপনি কি করছেন? ভুল করতেছেন। তাহলে সশ্রম দিয়ে কি বুঝবো বলেন, আর বিনাশ্রম দিয়ে কি বুঝবো? এখন প্রশ্নটা যদি হয়তো দাঙ্গার শাস্তি কি সর্বোচ্চ না দিয়ে, দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি? রিল্যাক্স। আর সর্বনিম্ন শাস্তি দিলে বলেন। এবার আরো একটা মজা আছে, লেখেন। আরো একটা মজা আছে, লেখেন। দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? আবারও দাঙ্গা শাস্তিতে যাচ্ছি। হ্যাঁ, দাঙ্গা আজকে হবে, দাঙ্গা দিয়ে হাঙ্গামা বুঝাবো। দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দাঙ্গার, আরিফ ভাই, আপনি প্রশ্নটা বুঝতে হবে। দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হচ্ছে দাঙ্গার শাস্তি, আর দাঙ্গার সর্বোচ্চ শাস্তি যদি বলা আছে, যেহেতু অপশনে দুই বছরের সশ্রম আছে, এই কারণে আপনাকে সশ্রম দিতে হবে। প্রশ্নের অপশন বলবে উত্তর কি হবে। এখন আবার একটা প্রশ্ন, প্রশ্নের অপশন বলবে উত্তর কি হবে। দেখেন, সেম প্রশ্ন কিন্তু, কিন্তু অপশন চেঞ্জ হচ্ছে, এবং লাইভটি আপনি পরবর্তীতে আবার দেখে নেবেন। আমার মনে হয় যে যারা ভুল কমেন্টস করছেন তারা লাইভটি আবার দেখে নেবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি আমি। দাঙ্গার সর্বোচ্চ শাস্তি কি? দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। লেখেন, সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। লিখেছি, এবার লিখবো তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। প্রশ্ন কিন্তু লিখতে হবে, আবার প্রশ্ন আবার লিখতে হবে, এই তো। হ্যাঁ, এই লাভ হয়েছে না আপনার? ঠিক আছে, তিন বছরের সশ্রম দণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। গরু, অর্থদণ্ড সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়, অর্থদণ্ড সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, অর্থদণ্ড সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড। লিখেছি, হইছে? এবার ঘোড়া, এবার অর্থদণ্ড সহ তিন বছরের সশ্রম কারাদণ্ড। এবার উত্তর হওয়া উচিত কি বলেন তো? হ্যাঁ, অর্থদণ্ড সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ হওয়া উচিত। তার মানে প্রশ্নের অপশন কিন্তু আমাদের কি করছে, বলে দিচ্ছে উত্তরটা কি হবে। শুধু প্রশ্ন মুখস্থ করে, অপশন মুখস্থ করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? কে বুঝি নাই, হাজ্জাগান না। তিন বছর
এই যে অথবায় হয়ে গেছে, অথবাটাই হচ্ছে কয়ের সাথে গয়ের পার্থক্য করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের প্রশ্ন এসেছে, আপনি যদি একটু পড়াশোনা করেন এই ধরনের প্রশ্ন পাবেন। এখন এই দাঙ্গায় কয়টা লাইন আছে, দাঙ্গারে দাঙ্গারে ল্যাটিন শব্দে কী বলে, এই ধরনের কিন্তু আসবে না পরীক্ষা, আসলে এই ধরনের প্রশ্নই আসবে এবং আসতেছে। 2020 সালের প্রশ্নটা আপনারা একটু পড়ে দেখবেন, এই ধরনের প্রশ্ন ছিল। প্রশ্নের অপশনের কারণে, প্রশ্নের অপশনের কারণে লার্নার বুঝতে পারছি আমরা, প্রশ্নের অপশন বলবে উত্তরটা কি হবে, আমাদের কিন্তু প্রশ্ন বলবে না উত্তর কি হবে। তাহলে আজকে একটু ব্রেক নেই, অনেক লোড দিয়ে ফেলছি মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, লাইভটি শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করলে আমরা উৎসাহিত হই। দয়া করে লাইভটি শেয়ার করবেন, অনেকেই আমার পরিচিত মুখ লাইভটি দেখছে, লাইভটি শেয়ার করলে পরবর্তীতে লাইভে আসার উৎসাহ জাগে।